আজ আমাদের পড়ার বিষয় হলো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভব। তো আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রাবল্য বোঝার জন্য ই ভেক্টর রাশি ব্যবহার করা হয়। ই ভেক্টর রাশি ব্যবহার করা হয়, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে ভেক্টরের প্রকৃতি জানলেও কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দ্বারা। সেই অসুবিধা যাতে না হয় তার জন্য তড়িৎ ক্ষেত্রকে তড়িৎ বিভব নামক একটি স্কেলার রাশি দ্বারা বর্ণনা করা হয়। এই তড়িৎ বিভবের ধারণা শক্তি বিবেচনার উপর প্রতিষ্ঠিত। তো তড়িৎ বিভব বুঝতে গেলে শক্তি ধারণা আমাদের জানতে হবে, শক্তি জানতে গেলে কার্য জানতে হবে। তো এখানে একটা তড়িৎ ক্ষেত্র দেখানো আছে, ই ভেক্টর রাশি দেখানো আছে, সেখানে একটা পি বিন্দু নিয়েছি, পজিটিভ তড়িৎ ক্ষেত্র। অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধান যদি আমরা নিয়ে আসি, পজিটিভ ধনাত্মক আধান, অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধান যদি তড়িৎ ক্ষেত্র নিয়ে আসি, তাহলে তড়িৎ ক্ষেত্র কি করবে, ওই ধনাত্মক আধানকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে। যেহেতু তড়িৎ ক্ষেত্র পজিটিভ, আধানও হচ্ছে পজিটিভ, বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে, ওই আধান দূরে সরে যাবে। ওই আধানকে তড়িৎ ক্ষেত্রের বিকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে আসতে গেলে বা তড়িৎ ক্ষেত্রের বিকর্ষণ বলের বিরুদ্ধে কোনো পয়েন্টে বা পি বিন্দুতে নিয়ে আসতে গেলে কিছু কার্য করতে হবে, ওই কার্যকে বলা হচ্ছে পি বিন্দুর তড়িৎ বিভব। মানে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে গেলে তড়িৎ ক্ষেত্রের বলের বিরুদ্ধে একটা কার্য করতে হবে, সেই কার্যকে বলা হবে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুর তড়িৎ বিভব। তো আমি যদি ধরে নিই যে কিউ জিরো আধান নিয়ে, আমরা কিউ জিরো আধান অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবো, তো কিউ জিরো আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে গেলে কার্য করা হবে ডাব্লু। তো একক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে গেলে কার্য করতে হবে ডাব্লু বাই কিউ জিরো কার্য। তাহলে আমরা বলতে পারি ওই বিন্দুতে বিভব ভি সমান সমান ডাব্লু বাই কিউ জিরো। এখান থেকে আমরা কোনো কোনো বিন্দুতে পাবো ডাব্লু সমান ভি কিউ জিরো।